ইটালিতে কোভিড নাইন্টিন এর চিকিৎসা সেবায় ব্যবহার করা হচ্ছে রোবট হাসপাতালে ভর্তি হওয়া রোগীর যাবতীয় তথ্য সংগ্রহ রোগীর সুবিধা অসুবিধার কথা চিকিৎসকদের কাছে পৌঁছে দিয়ে চিকিৎসক ও নার্সদের সংক্রমণ এড়িয়ে চিকিৎসা দিতে সাহায্য করছে এসব রোবট ফজলের আব্বির রিপোর্ট উত্তর ইতালির লম্বার্দি হাসপাতালের একজন রোগী তার যাবতীয় তথ্য টমির শরীরের টাচ স্ক্রিন প্যাডে লিখে দিচ্ছে রোগীর এসব তথ্য রোবট টমি সরাসরি পৌঁছে দিচ্ছে চিকিৎসকের কাছে রোবটের মাধ্যমে রোগীর সাথে যোগাযোগ ও পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা হাসপাতালে ছয়টি রোবটের মাধ্যমে আমরা আইসোলেশনে থাকা রোগীর সাথে সরাসরি যোগাযোগ করতে পারছি এতে করে চিকিৎসক এবং নার্সরা সংক্রমণের ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারছেন কেবল তাই নয় এসব রোবট রোগীর মানসিক অবস্থা আমাদের কাছে ঠিক ঠিক তুলে ধরছে হাসপাতালটির প্রধান নির্বাহী কর্মকর্তা জানালেন চিকিৎসক নার্স সবাই রোবটের মাধ্যমে চিকিৎসা দিতে পেরে স্বস্তিতে আছেন এই রোবটগুলো কোভিড নাইন্টিনের জটিল চিকিৎসায় গতি এনে দিয়েছে একটু বয়স্ক মানুষ প্রথমে ঘাবড়ে গেলেও পরক্ষণে রোবটগুলোর সাথে সম্পর্ক তৈরি করে ফেলছে তারা করোনা রোগীর সংস্পর্শে এসে বিশ্বজুড়ে বহু চিকিৎসক ও নার্স জীবন হারিয়েছেন সংক্রমণের আশঙ্কায় মন খুলে সেবা দিতে পারছেন না অনেকেই তাই করোনা চিকিৎসায় রোবট ব্যবহারের সুযোগ করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন চিকিৎসকরা ফজল রাব্বি